আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তোমাদেরকে কোনো ইবাদত করার জন্য নির্দেশ দেয়া হয়নি যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে ইখলাস আসে তার মানে হচ্ছে ইখলাস ছাড়া ইবাদত করার দরকার নেই আগে ইখলাস ভিতরে আস আগে ভিতরে ইখলাস আনো তারপর ইবাদত করো কারণ আপনি কাউকে দেখানোর জন্য যদি ইবাদত করেন তাহলে সেটা ইবাদত থাকে না আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টি পাওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য যদি ইবাদত করেন তার নাম ইবাদত হয় না সেটা শিরকে পরিণত হয় এইজন্য ভিতরে ইখলাস লাগবে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে আমরা বিশেষ করে আলহামদুলিল্লাহ আরব দেশের আলেমদের বক্তব্য শুনলে সবচেয়ে বেশি যেই আলোচনাটা পাই তা হচ্ছে ইখলাসের ওয়াজ ইখলাসের আলোচনা প্রিয় ভাই ঘন্টার পর ঘন্টা ইখলাস নিয়ে বক্তব্য দেয়া সহজ কিন্তু কলিজার ভিতরে ইখলাস ঢুকানো বড় কঠিন ব্যাপার সারা দিন না খেয়ে থাকা যায় কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবেন দিনই কাজ করবেন সিলেপ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটা নিজের অন্তরের ভিতরে ঢুকানো এত সোজা নয় আবার অন্তরে ঢুকানোর পরেও সব সময় ইখলাস নাও থাকতে পারে কারণ শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে আপনার অন্তর থেকে ইখলাসটাকে নষ্ট করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ভাই কথা বলা যাবে না ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো আল্লাহ তোমার চেহারার সৌন্দর্যের দিকে তাকায় না আল্লাহ তোমার স্বাস্থ্যের গঠনের দিকে তাকায় না আল্লাহ তাকায় তোমার নেক আমলের দিকে আর তাকায় তোমার অন্তরের দিকে তুমি কোন নিয়তে কোন কাজ করছো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ধোঁকা দেওয়া যেতে পারে আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না প্রিয় ভাই আবার এদিকে আমরা আমাদের ইবাদতগুলোকে নষ্ট করছি অনেক কষ্টে অনেক পরিশ্রমের অনেক দিনই কাজ সব বিফলে যাচ্ছে এই একটা জিনিসের অভাবের কারণে আপনার ভিতরে যদি ইখলাস না থাকে আপনি দুনিয়ার অনেক কাজ আছে সেগুলো করেন কিন্তু ইবাদত করতে যায়েন না দিনই কাজ করতে যায় না মনে রাখবেন আপনার কোনো দাওয়াতি কাজ আপনার কোনো দিনই কাজ আপনার ইবাদত আপনার ইসলামের কাজ আপনার দিনই প্রোগ্রাম দিনই কাজগুলোর ভিতরে যদি ইখলাস না থাকে বিশ্বাস করেন আজ হোক কাল হোক এটার শেষ ফল ধ্বংস এটার শেষ ফল কখনো ভালো হতে পারে না কলিজার ভিতরে ইখলাসটা ঢুকান আমি আবার কথাই বলছি আমি আপনাকে ওয়াজ করার আগে কথাগুলো আমি আবাককে বলছি আমি আবাককে বলছি আমি আবাককে বলছি আল্লাহর কসম অত্যন্ত বড় কঠিন কাজ হচ্ছে কলিজার ভিতরে ইখলাস ঢোকা এত সোজা নয় সবার তো প্রিয় ভাই ইখলাস কাকে বলে বোঝার জন্য দুই একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন ইখলাস কাকে বলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ প্রোগ্রামে কথা বলার পরিবেশ এখনো পাচ্ছি না মেহরবানি করে যারা দায়িত্বশীল আছেন হাঁটা চলা একটু বন্ধ করেন এদিকে পিছনে কথা বলছে এই যে এই জায়গাটা কথা বলছে ইখলাস কাকে বলে সেটা আপনাকে বুঝাতে চাচ্ছি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যাকে অনেক ইতিহাসবিদ এবং মুহাদ্দিসরা ইসলামের পঞ্চম খলিফা হিসেবে নির্ধারণ করে থাকেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার জীবনের ইতিহাস আপনাকে বলছি এই কলিজার ভিতরে যেন ইখলাস কাকে বলে কথাটা আপনি বুঝতে পারেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার সম্পদের পরিমাণ ছিল শুধুমাত্র স্রেফ কেবলমাত্র 18 দিনার অথচ তিনি তখনকার যুগের প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট দুনিয়া থেকে বিদায় হয়েছেন তার যাওয়ার